নমস্কার বন্ধুরা, মাই হোমস কিচেনে সবাইকে স্বাগত। শীতের সবজি বলতে গেলে প্রথমে যে দুটো সবজি মাথায় আসে সেটা হচ্ছে ফুলকপি আর বাঁধাকপি। তো আজকে আমি বাঁধাকপি দিয়ে নিয়ে এসেছি একদম অন্যরকম নতুন একটা রেসিপি। সাধারণত বাঁধাকপি দিয়ে বাঁধাকপির ঘণ্টই আমরা খেয়ে থাকি, তবে এটা কিন্তু ঘণ্ট নয়, একদমই অন্যরকম একটা রেসিপি। আর এই রেসিপিটাও দুর্দান্ত লাগে খেতে ভাত বা রুটির সাথে, আর তৈরি করা খুবই সহজ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে খুব সহজ সাধারণ একদম ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করার, যাতে করে আপনারা এগুলো তৈরি করতে পারেন। তো রান্নাটা করার জন্যে প্রথমে একটা কড়াইতে বেশ খানিকটা জল একটুখানি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন। নুনটাকে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আর এখানে একটা ছোট সাইজের বাঁধাকপির অর্ধেকটা আমি বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছিলাম। আর এই রেসিপিতে কিন্তু বাঁধাকপি কাটার তেমন কোনো নিয়ম নেই, জাস্ট একটুখানি রাফলি বড় বড় করে কেটে নিতে হবে। তো বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আমাদের উদ্দেশ্য কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ করা নয়, জাস্ট একটু বাঁধাকপিটাকে ভাপিয়ে নেওয়া। একটুখানি বাঁধাকপিটা যদি ভাপিয়ে নেওয়া হয় তাহলে রান্নার টেস্টও ভালো হয়, আর বাঁধাকপি খেলে অনেকেরই পেটে একটুখানি গ্যাসের সমস্যা হয়, সেটাও কিন্তু অনেকাংশেই কমে যায়। তো মোটামুটি 10 মিনিট পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি আর বাঁধাকপিটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে একটা অন্য পাত্রের মধ্যে তুলে রাখছি। বাঁধাকপির জলটা কিন্তু ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল, আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে। আর যেহেতু সর্ষের তেল, তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, নাহলে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কিন্তু রান্নায় খুব একটা ভালো লাগে না। তো তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে দুটো মাঝারি সাইজের আলু একটুখানি বড় বড় ডুমোডুমো করে কেটে নিয়েছিলাম। তো আলুটাকে একটুখানি নুন আর হলুদ দিয়ে বেশ একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আলুটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখছি। আর এই তেলটার মধ্যে আমরা বাদবাকি রান্নাটা করব। তো এখানে আমি ফোড়ন দিচ্ছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটুখানি ভেঙে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি দুটো দারচিনি আর দুটো ছোট এলাচ আর হাফ টিস্পুন গোটা জিরে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যে কোনো রান্নাতে পেঁয়াজটা যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড হয়, যেটা খেতে ভালো লাগে। তো পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার মাঝারি সাইজের একটা টমেটো আর 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে মোটামুটি 5-6 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরের চিলি পাউডার, 1/2 টিস্পুন হলুদ, ধনে গুঁড়ো 1/2 টিস্পুন আর জিরে গুঁড়ো দিচ্ছি আমি 1/2 টিস্পুন। আর যাচ্ছে এখানে চিনি, চিনি এখানে আমি 1/2 টিস্পুন দিলাম, আর চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন, চিনি দিলে রান্নার টেস্টটা ভালো হবে। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো নুন। নুনটা প্রথমে একটুখানি কমই দিয়েছি, পরে আমরা টেস্ট করে দেখব, পরে যদি মনে হয় নুন লাগবে তো পরে কিন্তু নুনটা অ্যাড করে নেওয়া যাবে। এবারে সব কিছুকে ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। যদি কষানোটা ভালো না হয় না তাহলে কিন্তু ভালো লাগবে না, তো ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। যদি মনে হয় মশলাটা একটু ড্রাই লাগছে তাহলে অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটা আপনারা কষিয়ে নিতে পারেন। তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেব, মানে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটুখানি ভালো করে কষিয়ে কষিয়ে যদি রান্না করা হয় না তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। খুব সাধারণ রেসিপিও যদি একটুখানি সময় নিয়ে ধৈর্য নিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় খেতে। তো এখানে আমি বাঁধাকপিটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটাকেও বাঁধাকপির সাথে আরও 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি সব কিছু খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি। দেখুন বাঁধাকপিটা কিন্তু বেশ অনেকটাই নরম হয়ে এসেছে, ঠিক এইরকমভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি জল, আর জলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, এটা একটু ঝোলঝোল মতন হবে তো জলটা সেই বুঝে দিতে হবে। তো এখানে আমি 2 কাপ জল দিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে মনে হচ্ছে আর একটু জল লাগবে, যেহেতু বাঁধাকপিটা কিন্তু এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি আর আলুটাও সেদ্ধ হয়নি, সেজন্য এখানে আমি আরও 1 কাপ জল দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে নুনটা একবার টেস্ট করে দেখব। নুন কিন্তু টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। তো এখানে আমার নুন কম আছে, তো এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারাও অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এবার এটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে।
ঠিক 15 মিনিট পরে ফিরে এসেছি, ঝোলটা অনেকটা টেনে এসেছে আর এই পর্যায়ে কিন্তু বাঁধাকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন যেহেতু একদম ফ্রেশ বাঁধাকপি পাওয়া যাচ্ছে বাজারে, এই বাঁধাকপিগুলো কিন্তু সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না। তো বাঁধাকপি আমার সেদ্ধ হয়ে গেছে, আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আপনারা গরম মশলার সাথে সাথে একটুখানি ঘিও দিতে পারেন, তবে আমি আর এখন আর ঘিটা দিচ্ছি না। গরম মশলাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে এটাকে আমি আরও একবার ঢেকে দেবো জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য, যাতে করে গরম মশলার ফ্লেভারটা রান্নার মধ্যে খুব ভালো মতন বসে যায়। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো 2-3 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রান্না করেছি, রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখুন একটু ঝোলঝোল মতন আছে, এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু আর একটু টেনে যাবে। আর এই রান্নাটা একটু ঝোলঝোল মতন হলেই খেতে ভালো লাগে, যেহেতু ভাত রুটি দুইয়ের সাথে এটা খাওয়া যাবে, তো একটুখানি ঝোলঝোল করে রান্না করলে কিন্তু এটা দুর্দান্ত লাগে খেতে। ব্যাস তৈরি হয়ে গেল বাঁধাকপির ঝোল, বা বাঁধাকপির কালিও আপনারা এটাকে বলতে পারেন, তবে নাম যাই হোক না কেন খেতে কিন্তু অসাধারণ হয়। তো অবশ্যই একবার এইরকমভাবে রেসিপিটা ট্রাই করে আপনারা খেয়ে দেখতে পারেন, আর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই এটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।